একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমরা একুশ শতক জানি, তাহলে এই একুশ শতক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে বলা হয় কি আইসিটি, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই আইসিটি। তাহলে একটা সময় ছিল মানুষ কৃষির উপরে নির্ভরশীল, যে দেশ যত বেশি কৃষিতে উৎপাদনশীল সেই দেশ তত বেশি উন্নত। আরেকটা সময় ছিল মানুষের বাণিজ্য বিপ্লব, যে ব্যবসা বাণিজ্য, যে দেশ যত বেশি বাণিজ্য করেছে বা উৎপাদন করেছে ওই দেশ তত বেশি উন্নত। এরপর আসছে অস্ত্র বিপ্লব, যেই দেশ যত বেশি অস্ত্রশালী বা অস্ত্র উৎপাদন করতে পারে ওই দেশ তত বেশি উন্নত। আর এখন হচ্ছে এই একুশ শতক, তাহলে এই একুশ শতকের হচ্ছে কি সম্পদ হচ্ছে জ্ঞান। আমরা যদি লিখি যে এই একুশ শতক সম্পদ জ্ঞান, আমরা যে জ্ঞান বিজ্ঞান, তাহলে এই জ্ঞান যার অর্থ হচ্ছে কৃষি খনিজ সম্পদ বা ব্যবসা বাণিজ্য নয়। আমরা যদি দেখি যে এই ব্যবসা বাণিজ্য নয় কৃষি নয়, তাহলে এই জ্ঞান হচ্ছে আলাদা জনের, যে মানুষকে পড়ালেখা করে বিদ্যা অর্জন করে যেই জ্ঞান অর্জন করে এই জ্ঞান, তাহলে যার অর্থ আমরা বলতে পারি এই যার অর্থ হচ্ছে এই, আমরা অর্থ যদি লিখি যে বা কৃষি কৃষিও নয় বা খনিজ সম্পদও নয়, খনিজ সম্পদ কোনো কোনো দেশ যে খনিজ সম্পদ আছে ওরা ওই খনিজ সম্পদ দিয়ে অনেক উন্নত, তাহলে এই খনিজ সম্পদ বা ব্যবসা বাণিজ্য নয়, এই ব্যবসা বাণিজ্য নয় তাহলে ইত্যাদি নয়, তাহলে এটা আমরা বলতে পারি যে একুশ শতকের সম্পদ হচ্ছে কি জ্ঞান, যে দেশ যে জাতি যে গোষ্ঠী যত বেশি জ্ঞানী ওই জাতি ওই দেশ তত বেশি উন্নত হবে, ওই দেশ তত বেশি অগ্রসর হতে পারবে, তাহলে তখন পৃথিবীর সম্পদ দাঁড়াবে, এই পৃথিবীর সম্পদ হবে কি জ্ঞান। তাহলে আমরা বলতে পারি এই একুশ শতকে পৃথিবীর সম্পদ হবে এই জ্ঞান, আমরা এই জ্ঞান, তাহলে এই জ্ঞান ভিত্তিক অর্থনীতি হবে পৃথিবীর চালিকা শক্তি, তাহলে এই জ্ঞান ভিত্তিক অর্থনীতি, এই অর্থনীতি হবে পৃথিবীর চালিকা শক্তি, পৃথিবীটাকে চালাবে তারা, তাহলে পৃথিবীর চালিকা শক্তি আমরা এই শক্তি হবে কি জ্ঞান। তাহলে জ্ঞান হচ্ছে এই একুশ শতকের সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে এই একুশ শতকের বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে গ্লোবালাইজেশন, আরেকটি হচ্ছে কি ইন্টারন্যাশনালাইজেশন। আমরা যদি এই একুশ শতকের দুটি বিষয় যদি উল্লেখ করি যে এই একুশ, তাহলে এই দুটি যদি আমরা, এই এক নম্বর হচ্ছে কি গ্লোবালাইজেশন, আরেকটি হচ্ছে আমরা দ্বিতীয়টা যদি লিখি যে ইন্টারন্যাশনালাইজেশন, এই ইন্টারন্যাশনালাইজেশন। তাহলে এই একুশ শতকের বিষয় হচ্ছে কি দুটি, এই দুটি ভিত্তির উপর করে আমরা এই বিভিন্ন অগ্রগতি বা উন্নতি সাধন। এরপর আমরা যদি দেখি যে একুশ শতকের দক্ষতা, যে একুশ শতকের দক্ষতা কী কীর উপরে নির্ভর করবে, যে এই একুশ শতকের দক্ষতা পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব। আমরা যদি একুশ শতকের কিছু দক্ষতা উল্লেখ করি যে এই একুশ, তাহলে এই একুশ শতকের দক্ষতাগুলো হচ্ছে কি, আমরা যদি দক্ষতাগুলো লিখি যে যেই দক্ষতাগুলি দিয়ে একুশ শতকে অগ্রসর হবে এগিয়ে যাবে, তাহলে এই দক্ষতাগুলির মধ্যে হচ্ছে কি পারস্পরিক সহযোগিতা, একে অন্যের সাথে সহযোগিতা করলে বা জ্ঞান বিজ্ঞান যদি আদান প্রদান করে তাহলে কী হবে উন্নতি সাধন করতে থাকবে। তাহলে এই একুশ শতকের দক্ষতাগুলি হচ্ছে কি এগুলি, যে পারস্পরিক সহযোগিতা, আমরা যদি যোগাযোগ দক্ষতা, এই যে যত বেশি যোগাযোগ রক্ষা করবে, যেই দেশ যত বেশি যোগাযোগ কমিউনিকেশন করবে, কেননা জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকে না, তাহলে একে অন্যের সাথে যোগাযোগ করে তাহলে এই জ্ঞান বিজ্ঞানে আরও উন্নতি সাধন করতে পারবে। তাহলে এই যোগাযোগ দক্ষতা, তারপর আমরা সিতে যদি উল্লেখ করি যে সুনাগরিকত্ব, আরও যদি আমরা উল্লেখ করি যে একুশ শতকের দক্ষতাগুলি, যা সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে, বিশ্লেষণ চিন্তন দক্ষতা থাকতে হবে বা সৃজনশীল থাকতে হবে, আমরা যদি ডিতে উল্লেখ করি তাহলে এই সমস্যা সমাধানে, আমরা সমস্যা যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে যে কোনো দেশে যে কোনো জাতির, তাহলে এই সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে, তাহলে জ্ঞান বিজ্ঞানের জ্ঞান থাকলে এগুলি সমাধান করা যাবে। এরপর হতে হবে আমরা দেখি যে এই বিশ্লেষণ চিন্তন দক্ষতা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, সৃজনশীলতা বা আইসিটি পারদর্শী হতে হবে, আমরা যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা বলে থাকি, তাহলে এই আমরা আরও আছে ইত্যাদি, তাহলে এই আইসিটি তথ্য যোগাযোগ বিষয়ে পারদর্শী হতে হবে, তাহলে কী হবে এই একুশ শতকের দক্ষতা অর্জন করা যাবে, যেখানে জ্ঞান বিজ্ঞান পরস্পরের সাথে আদান প্রদান করা, যোগাযোগ করা, তাহলে ইত্যাদি বা আইসিটি পারদর্শী হতে হবে,
তাহলে ইত্যাদি আমাদেরকে আরও অনেক কিছু আছে যেগুলো জানলে এই 21 শতকের দক্ষতা অর্জন করা যাবে। এরপরে আমরা যদি দেখি যে এই আইসিটি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যদি কিছু ব্যক্তিত্বের নাম উল্লেখ করি, আমরা এই ব্যক্তিত্বগুলো যদি দেখি যে আইসিটি তাহলে এই আইসিটি বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্বগুলোর মধ্যে আমরা প্রথমে যদি উল্লেখ করি এই চার্লস ব্যাবেজ, এই উনি একজন ইংল্যান্ড বা ব্রিটিশ বিজ্ঞানী। 1791 খ্রিস্টাব্দে তিনি ছাব্বিশ ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেন। এবং এই ছবিটা হচ্ছে এই চার্লস ব্যাবেজের, তিনি 1860 সালে এই ছবিটা দিয়েছেন। তাহলে এই চার্লস ব্যাবেজকে বলা হয় থেকে কম্পিউটারের জনক, কম্পিউটারের জনক বলা হয় থাকে, কেননা তিনি এই সর্বপ্রথম কম্পিউটারের তৈরির জন্য এই ধারণা প্রদান করেন। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বা ইংল্যান্ড প্রকৌশলী এবং গণিতবিদ ছিলেন। তাহলে এই চার্লস ব্যাবেজ যিনি কম্পিউটারের জনক, তিনি মৃত্যুবরণ করেন এই 1871 সালে। এই 1800 আমরা যদি লিখি যে এই মৃত্যু, তাহলে ছিলেন এই তিনি ছিলেন কি কম্পিউটারের জনক। যদি উল্লেখ করি যে এই অ্যাডা লাভলেস, তিনি এই 10 ডিসেম্বর 1815 খ্রিস্টাব্দে বা 1815 সালে তিনি জন্মগ্রহণ করেন, তাও তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। তো এই অ্যাডা লাভলেসকে বলা হয় থাকে প্রোগ্রামিংয়ের প্রবর্তক, তিনি সর্বপ্রথম এই প্রোগ্রামিং রচনা করেন। যেই প্রোগ্রামিং রচনা করে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়ে থাকে। তাহলে এই অ্যাডা আমরা যদি লিখি যে এই অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের প্রবর্তক বলা হয়ে থাকে। এই প্রোগ্রামিং আমরা যে প্রোগ্রামিং যে বিভিন্ন প্রোগ্রামাররা প্রোগ্রাম তৈরি করে থাকে, তাহলে এই প্রোগ্রামিংয়ের প্রবর্তক বলা হয়ে থাকে প্রবর্তক। তিনি মৃত্যুবরণ করেন এই 1800, মৃত্যু যদি আমরা উল্লেখ করি যে এই 1852 সালে তিনি কী করেন, মৃত্যুবরণ করেন। তো খুব অল্প বয়সে তিনি এই মৃত্যুবরণ করেন, যিনি এই প্রোগ্রামিংয়ের প্রবর্তক এই অ্যাডা লাভলেস। এরপর আমরা আরেকজন বিজ্ঞানীর নাম যদি উল্লেখ করি, তিনি হচ্ছে কি এই জগদীশচন্দ্র বসু। আমরা লিখি যে এই জগদীশচন্দ্র বসু, তিনি এই 1800 আমরা দেখি যে এই 1854 খ্রিস্টাব্দে 30 নভেম্বরে জন্মগ্রহণ করে থাকেন। এই 30 নভেম্বর 1854 সালে তিনি জন্মগ্রহণ করেন এই ময়মনসিংহে, বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ ব্রিটিশ আমলে, নাও ইন বাংলাদেশ। এই ময়মনসিংহ এখন বাংলাদেশে, তিনি হচ্ছেন বাঙালি একজন বিজ্ঞানী। তিনি এই বিনা তারে বার্তা প্রেরণ করার জন্য প্রেরণ করেন। তাহলে এই তিনি আবিষ্কার করেছিলেন যে এই বিনা তারে, আমরা তার মাধ্যম ছাড়া যেটা তার বার্তা বা কথাবার্তা স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে এই বিনা তারে মানে যেটা তার লেস যেটা বলা হয়ে থাকে বিনা তারে বার্তা স্থানান্তর করেন, তাহলে এই প্রেরণ করেন। তাহলে তিনি মৃত্যুবরণ করেন এই 23 নভেম্বর 1937 খ্রিস্টাব্দে, তখন তার বয়স ছিল এই 78। তিনি মৃত্যুবরণ করেন এই 23 নভেম্বর 1937 সালে এবং এই তিনি বয়স পেয়েছেন এই 78 বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আবিষ্কার করেছেন কি এই বিনা তারে বার্তা প্রেরণ। এরপর যদি আমরা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যারা এই আইসিটি বিকাশে বা তথ্য প্রযুক্তি বিকাশে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে এই বিকাশে ভূমিকা পালন করেন, তার মধ্যে স্টিভ জবস। তাহলে এই স্টিভ জবস জন্মগ্রহণ করেন এই ফেব্রুয়ারি 24, 1955 সালে এই ক্যালিফোর্নিয়ায় ইউএসএ, আমরা যদি দেখে জানি যতটুকু, তাহলে এই আমেরিকাতে তিনি জন্মগ্রহণ করেন। এবং মৃত্যুবরণ করেন কত সালে, এই 5 অক্টোবর 2011। তিনি এজ পেয়েছিলেন, বয়স হয়েছিল তার এই 56। তাহলে এই স্টিভ জবস এই 1973 সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করে থাকেন। তাহলে এই স্টিভ জবস তিনি এই 1976 সালে পয়লা এপ্রিল অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। তাহলে এই অ্যাপল আমরা এই যে বিভিন্ন ধরনের যে কম্পিউটার দেখি, যে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ, এই ডেস্কটপ ইত্যাদি, তাহলে সবচেয়ে ভালো কম্পিউটারের মধ্যে এই অ্যাপল কম্পিউটার। তাহলে এই অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন এই স্টিভ জবস। তাহলে 1976 সালে পয়লা এপ্রিলে তিনি এই অ্যাপল কম্পিউটার করেন। এরপর আমরা আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যদি দেখি, যে যিনি এই আইসিটি বিকাশে বিরাট ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছে কি এই বিল গেটস।
বিল গেটস, আমরা সবাই জানি যে বিল গেটস হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ যারা আছেন, যে যত সম্পদশালী তার চেয়ে তিনি হচ্ছে সবচেয়ে বেশি সম্পদশালী। তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে এই 28 অক্টোবর 1955 সালে, তার বর্তমান বয়স এই 60। তিনি জন্মগ্রহণ করেছেন হচ্ছে এই আমেরিকাতে। আমরা যদি দেখি যে এই বিল গেটস ছিলেন যে অপারেটিং সিস্টেম মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা, তাহলে বিল গেটস তিনি জন্মগ্রহণ করেছে এই 28 অক্টোবর 1955 সালে। তিনি এই মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বা মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের প্রতিষ্ঠাতা। আমরা যদি লিখি যে এই মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা, আমরা সবাই কম্পিউটার জানি, আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করি, আমরা যেই ল্যাপটপ বা ডেস্কটপ বা বিভিন্ন কম্পিউটার সাধারণত ইউজ করি এই মাইক্রোসফট অপারেটিং সিস্টেম। তাহলে এই প্রতিষ্ঠাতা মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন কি এই ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ ধনী। এরপর আমরা আরও একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যদি দেখি যে হচ্ছে জুকারবার্গ, মার্ক জুকারবার্গ। তো এই মার্ক জুকারবার্গ জন্মগ্রহণ করেন তিনি এই 14 মে 1984 সালে। বর্তমান তার বয়স হচ্ছে কি এই 31, 31 বছর বয়সে তিনি এই অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন যে ফেসবুক, আমরা 2004 সালে তিনি ফেসবুক আমরা সবাই এখন সবাই কম বেশ ব্যবহার করি, সবাই জানি, তাহলে এই ফেসবুক প্রতিষ্ঠা করেন এই ফেসবুক। ওনার নাম হচ্ছে কি মার্ক জুকারবার্গ। তাহলে ওনার নাম হচ্ছে কি মার্ক জাকারবার্গ, যাক এই ফেসবুক প্রতিষ্ঠা করেন। তাহলে এই ফেসবুকে বর্তমানে আমাদের দেশে প্রায় 1 কোটি লোক প্রতিদিন ইউজ করে থাকে। আমাদের দেশে বাংলাদেশে প্রায় আমরা প্রতিদিন এই 1 কোটি লোক ব্যবহার করে থাকে এই ফেসবুক। তাহলে এই ধরনের আমরা আরও অনেক আছে যারা আমরা উল্লেখযোগ্য কয়েকজনের নাম উল্লেখ করলাম।